বন্ধুরা, আজকে আমরা রয়েছি লাচেনে। তো আজকে আমরা যাব হচ্ছে গুরুদংমার, যেটার জন্য এত দূর কষ্ট করে আসা। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের প্ল্যানিং ছিল 5টায় বেরিয়ে যাওয়া, তো আমরা কোয়াইট লেট বিকজ অফ এতগুলো আমরা কোটিং করেছি, আর সবাই এত ভয় দেখিয়েছে যে এত ঠান্ডা যে যা ছিল সব করে নিয়েছি, সবকিছু বলেছে। ওই জন্য আরো কিছুটা দেরি করে বেরোলাম, যাতে আলোটা ফুটে যায়। তো দেখা যাক, জানি না কতটা কি রেকর্ড করতে পারবো, মানে জাস্ট নিজের চোখের গুরুদংমারটাকে দেখতে চাই, ব্যাস আর কিছু না। কতটা তোমাদের দেখাতে পারবো সেটা প্রমিস করতে পারছি না, তবে চেষ্টা করবো যেখানে সুযোগ পাচ্ছি সেখানে দেখানোর। তো চলো, এখানে গাড়িও রেডি, সব কিছু রেডি, আমরা জাস্ট এবারে রওনা দেবো। চলো টাটা, গুড বাই। তো লাচেন থেকে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দেখতেই পাচ্ছ যথেষ্ট সরু এবং রাস্তাটা ভালো, তবে আমরা যেহেতু এখন অ্যাকশন ক্যামেরাটা লাগাইনি, তো সেই কারণে আমি ফোনেই ভিডিওটা করছি। আর এতটাই ঠান্ডা যে ফোনটা হাতে রেখে যে ভিডিওটা করব সেটা পর্যন্ত মানে হাতটা ঠান্ডায় কাঁপছে রীতিমতো। তো চেষ্টা করব কতটুকু ভিডিও করা যায়। কিছুটা রাস্তা যেতে না যেতেই আমরা পেয়ে গেছি ব্ল্যাক আইস। একবার দেখো ব্ল্যাক আইসটা, মানে এর আগে স্বচক্ষে কখনো আমি ব্ল্যাক আইস দেখিনি। তো প্রায় পাচ্ছি আমরা রাস্তায়, সব জায়গায় তো রেকর্ড করছি না, আপাতত এখানে নামলাম বলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখে নাও রাস্তার কি অবস্থা। পুরো ব্ল্যাক আইজে ভরা, চার চাকা পর্যন্ত স্কিড খাচ্ছে। আমরা এখন আছি এই 12,000 ফিটে। তো রোড কন্ডিশন তো তোমাদের দেখালাম, তো চারিদিকের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, তো তোমরা ভিউটা একটু এনজয় করো। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে প্রচণ্ড ঠান্ডা, গ্লাস রাইনক্সের গ্লাস তো পুরো কিছু কিছু সময় হাত পুরো জমিয়ে দিচ্ছে। এই চেকপোস্টে এখন নীল গেছে পারমিশনটা ওই দেখাতে। তো আমরা এখানে ধোসা চা এগুলো খেয়ে নেবো, তো এরপরে আবার কতটা ভিডিও করতে পারি দেখাচ্ছি। কেমন লাগছে আরেকজনকে দেখো, কিছুই দেখা যাচ্ছে না। তো ঠিক আছে চলো, এখানে তো সব জায়গায় ভিডিও করা এলাও না, তো যেখানে যেখানে করতে পারবো তো ভিডিও করবো। চা খেলাম, এখন খাবো হলো ধোসা। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট থেকে ধোসা খাবো, তো ধোসাটা একটু দেখিয়ে দিই। এই আমাদের ধোসা এসে গেছে, ধোসা ধোসা, তো তাড়াতাড়ি ধোসাটা খেয়ে নিই। আর্মিদের থেকে পারমিশন নিয়ে অ্যাকশন ক্যামেরাটা আমরা হেলমেটে লাগিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে? দারুণ লাগছে। এবারে আরো অনেকটা রাস্তা বাকি আছে, দেখা যাক। আমরা রাস্তা ভুল করে উপরের দিকে উঠে এসেছিলাম, আমাদের যেতে হবে ওই নিচের রাস্তা দিয়ে। এতটাই ঠান্ডা,
যে জলগুলো জমে বরফ হয়ে পুরো ছুরির মতো দেখতে হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে একবার দেখাই। এখান থেকে নামার টাইমে আমার বাইকটা খালি বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে কিছু করে নামার পর বাইকের আরপিএমটা একটু বাড়িয়ে নিই, তারপর প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। হাঙ্গু চেকপোস্টের ওখানে তো অ্যাকশন ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু একজন বাইকার এসে বললো যে হেলমেটে কেন ক্যামেরা লাগিয়েছো, তার নাকি প্রবলেম হয়েছে, তো সেই জন্য আবার ক্যামেরাটা খুলে নিলাম। এখন ওই জন্য অনিতাই গোপ্রোটা ধরে শ্যুট করছে। থাঙ্গু চেকপোস্টের ওখান থেকে আমরা গরম জল ফ্লাক্সে করে ক্যারি করে নিয়েছি। আর যেটা আমি করেছি সেটা হলো আমার গ্লাভসটাকে চেঞ্জ করে নিয়েছি, রায়নক্সের গ্লাভসটা চেঞ্জ করে এখন আমি ইউজ করছি হলো লোন রেঞ্জারের উইন্টার গ্লাভস। তো এই গ্লাভসটা পরে অনেক বেটার লাগছে, মানে রায়নক্সটা এতটাই ঠান্ডা লাগছিলো যে পুরো হাত স্টিফ করে দিচ্ছিল। তো উইন্টার গ্লাভস পরে চালাচ্ছি, এখন অনেকটাই বেটার লাগছে। চেকপোস্ট পার হতেই আমরা এরকম রাস্তা পেলাম, আর সাথে হচ্ছে এরকম একটা সুন্দর দৃশ্য, দুদিকে পাহাড় আর সামনে সোজা সাদা চূড়াটা। মনে হচ্ছে না আর একটু গেলেই আমরা এই চূড়ার কাছে চলে যাব। সত্যি আমরা কোথা থেকে এসেছি আর কোথায় এসে পৌঁছালাম, এখন নিজেকে মানে হারিয়ে গেছি পুরো প্রকৃতির কাছে। প্রকৃতি যেন আমাদের কাছে বিভিন্ন রূপে ধরা দিচ্ছে আমাদের। তো আমরা এখন এই দৃশ্য দেখে এই ভিউগুলো দেখে যা ফিল করছি, তো সেটা একমাত্র গুরুদম্মা যারা এসেছো, যারা এই রাস্তায় বাইক চালিয়েছো, তারাই একমাত্র সেটা ফিল করতে পারবে। একদম স্বপ্নের কাছে চলে আসা, এত দিনের ইচ্ছেগুলো আমাদের পূরণ হতে চলেছে। তো জানি না কী হবে, খুব 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 হ্যাপি আমরা আজকের। হাঙ্গু চেকপোস্ট পার করার পরে কিছুটা রাস্তা আমরা ভালো পেয়েছি, তারপর থেকে এখনও পর্যন্ত পুরো রাস্তাটাই আমরা পেয়েছি অফরোড। এই রকম দেখতেই পাচ্ছ, এই ভিউ নিয়ে কিছু বলার মারাত্মক মারাত্মক ভিউ। তো আগে দেখা যাক রাস্তা কীরকম পাই। তো গুরুদংমা যাওয়ার জন্য লাস্ট যে চেকপোস্ট সেটা আমরা পার করে নিয়েছি, আর ওখান থেকে
আর্মিদের থেকে পারমিশন নিয়ে হেলমেটে গোপ্রোটা সেট করে নিয়েছি যে ভিডিও রেকর্ড করার জন্য। তো লাস্ট চেকপোস্টে যে জিনিসটা করতে হলো সেটা হলো আমাদের অরিজিনাল যে পারমিট আছে সেটা ওদের কাছে জমা রাখতে হলো। তো আবার গুরুদংমার ঘুরে এসে পারমিটটা আমাদের কালেক্ট করে নিতে হবে। চেকপোস্ট পার করার পরে রাস্তা কিছুটা খারাপ, তারপর থেকেই শুরু হয়ে গেছে এত সুন্দর রাস্তা। এখান থেকে গুরুদংমার লেক আর ওই 12 কিলোমিটার মতো, আর রাস্তা পুরো এইরকমই। একবার ভিউটা দেখো তোমরা শুধু। একবার ভিউটা দেখো তোমরা, মানে মনেই হচ্ছে না যে আমি এই পৃথিবীতে আছি, মানে স্বর্গের কোথাও চলে এসেছি মনে হচ্ছে। মানে ভাষায় প্রকাশ করা যাবে না কি লাগছে এখন আমার। মানে ভিউটা জানি না তোমরা কি দেখছো, মানে আমি নিজে দু চোখে যা দেখছি মানে বিশ্বাস করতে পারছি। মানে অনেক দিনের স্বপ্ন যেটা মানে এই রোডটা এসে মানে কি বলবো, কিছু বলার নেই। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে বেশি কথা বলাও যাবে না, লো অক্সিজেন জোন এরিয়া। যত এগোতে থাকছি বাইকের সাউন্ড পুরো চেঞ্জ হতে থাকছে, তোমরা দেখো সাউন্ডটা শুনে বুঝতেই পারবে। আর বাইকের পিক আপ 200 সিসি তো না, যেন মনে হচ্ছে 50 সিসির বাইক চালাচ্ছে এইরকম হয়ে যাচ্ছে। অক্সিজেন কমের জন্য এটা আরও হচ্ছে, মানে যত এগোবো জিনিসটা আরও বাড়তে থাকবে। তো তোমরা আর কিছু এখানে বলার নেই, তোমরা ভিউটা শুধু এনজয় করতে থাকো।
মার 1 কিলোমিটার। কেন তো লাস্ট 1 কিলোমিটার ট্যাঙ্ক ব্যাগটাকেও আবার একটু টাইট করে নিয়ে আবার স্টার্ট করছি। পুরো লুজ হয়ে গেছিলো ট্যাঙ্ক ব্যাগটা।
সো ফাইনালি আমরা আমাদের ড্রিম প্লেস গুরুদংমাল লেক, তো যেটার জন্য এত দূর আসা। আমরা আর ম্যাক ব্লগস ফাইনালি এসে পৌঁছেছে এখানে। হ্যাঁ ভাই, প্রচন্ড পাওয়ার লেক, জেনুইন এসি। ঠিক আছে, যারা উঠছে তারা কিভাবে উঠছে তারাই জানে। তো এবার ছিল আমাদের নামার পালা। অনিতা এক সত্যি উভারনাতে নেমেছিল আর আমি হেঁটে হেঁটে আমার বাইকের কাছে যাচ্ছিলাম। তখন নীল বলল আমি কেন একা হেঁটে হেঁটে যাব, তো ওর বাইকে উঠে যেতে। মানে গুরুদংমাল লেকে আমরা ট্রিপলিং করে নেমেছিলাম, এটা ভাবা যায়? এর জন্য একটা স্যালুট উইকেন্ড রাইডার নীলকে, কারণ গুরুদংমালে যেখানে পিলিয়নকে নিয়ে নামতেই লোকে ভয় পায় সেখানে আমরা ট্রিপলিং করে নেমেছিলাম। তো এরপরে আমি আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুললাম আর গোপ্রোর ব্যাটারিটাও চেঞ্জ করে নিলাম। তো আপাতত এগোচ্ছি লাচেনের দিকে। তো অনেকটাই সময় হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ এখানে 12:30 একটার পর থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া স্টার্ট হয়ে যায়। তো আর্মিরা আস্তে আস্তে খালি করতে বলে দেয়। তো আমরা আপাতত আস্তে আস্তে লাচেনের দিকে এগোচ্ছি। তো গুরুদংমাল লেক যেহেতু লো অক্সিজেন জোন এরিয়া, সেই জন্য আমরা অক্সিজেন ক্যান আর কর্পূর ক্যারি করেছিলাম। যদিও আমাদের সেইভাবে কর্পূর লাগেনি, তবে অক্সিজেন ক্যানটা অনিতা হাতে রেখেছিল, যেহেতু হেঁটে হেঁটে বেশ কিছুটা রাস্তা গেছে, যদি দরকার পড়তো সেই জন্য। তবে আমি সবাইকেই বলবো অবশ্যই অক্সিজেনের একটা ক্যান সাথে রাখা। আর গুরুদংমাল লেক ওঠার রাস্তাটা নিয়ে একটু বলে নিই, কারণ ওখানে রাস্তা অনেক কটা পেরিয়ে যায়, ওই রাস্তাটা একটু ঠিকভাবে সিলেক্ট করতে হয়, কারণ আমরা ওঠার রাস্তাটা যথেষ্ট মানে খাড়াইভাবে ভুল রাস্তা দিয়ে উঠেছিলাম, কিন্তু ফেরার টাইমে মানে অন্য দিক দিয়ে ঘুরে একটু নামলাম, রাস্তাটা অনেকটাই বেটার, মানে কোনো প্রবলেম ছাড়াই বাইক নেমে গেছে। তো গুরুদংমা যাওয়ার সময় একটা সুন্দর ভিউ পেয়েছিলাম, আর ফেরার সময় দেখো একটা অপূর্ব ভিউ পাচ্ছি। পুরো পাহাড়টা দেখো সামনে, চোখের সামনে কি পাহাড়টা দেখো, পুরো সাদা চাদর যেন মোড়া, বরফে ঢাকা পাহাড় আর আমরা সোজা রাস্তা, আর আমি বাইক চালিয়ে যাচ্ছি, মানে অপরূপ সৌন্দর্য। তোমরা একটু রাস্তাটাকে এনজয় করো। আনন্দের শেষ নেই দুজনের। এই আসতে ভাই, অনিতা স্বপ্ন তলে পূরণ, বরফ নিয়ে খেলা, উপরে উপরে ঝুড়ো বরফ উপরে। আসতে আসতে
এখানে বেশ কিছুক্ষণ আমরা বরফ নিয়ে খেলার পর তো আপাতত এগোচ্ছি সামনের পথের দিকে। তো চলো, তো আমরা প্রায় গুরুদংমাল লেকের এই লাস্ট চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি গুরুদংমাল লেক কমপ্লিট করে ফেরার পথে স্বপ্নটা দেখেছিলাম প্রায় 2018 সালের আগে থেকে যে গুরুদংমাল লেক যাবো আমরা দুজনে। তো তার জন্য অনেক প্রিপারেশান আগে থেকেই, মানে সব কিছু সেফটির দিক থেকে সব গিয়ার কেনা থেকে শুরু করে সব কিছু করে রেখেছিলাম, টাইম হয়ে উঠছিল না। অবশেষে প্ল্যান হয়েছিল, আবার পিছিয়েছিল, অবশেষে হলো। তো ফাইনালি আমরা এলাম, আর আসার পর কিছু মেমোরি নিয়ে আমরা যাচ্ছি যেটা সারা জীবন আমাদের মনে থাকবে, এই জিনিস ভোলার নয়। আমরা এবার ফিরছি চেকপোস্টের কাছাকাছি, চলে এসেছি চান্দু চেকপোস্টের কাছে। এক্সপিরিয়েন্স দারুণ ছিল, বাইকটাকে তুলে নিয়ে গুরুদংমারের জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম। একে তো অনিতা উঠতে পারছিল না, মানে অনিতাকে নিয়ে টানা যাচ্ছিল না, তো একা উঠতে হয়েছে কিছুটা। তো তারপরে গাড়িটা আর উঠছে না, জোর করার চেষ্টা করিনি, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে, ফিরতে হবে। আবার সঙ্গে অনিতাও আছে, মানে কিছু খারাপ হয়ে গেলে, ক্লাচ প্লেট ফুটে গেলে ওই রিক্সটা নিয়ে নি। তো গুরুদংমারের লেক পৌঁছেছি, এটাই আলটিমেট স্বপ্ন ছিল, দুজনে একসঙ্গে গুরুদংমার যাবো, সেই স্বপ্নটা পুরো হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা পৌঁছেছি অনেক লেটে, 11টা না দুটো প্রায় 12টার দিকে ছিল, যার জন্য ওখানে ঝড়ও হাওয়াটাও বেরোনো হয়ে গিয়েছিল, আর অক্সিজেন লেভেলটা একদমই কমে যাচ্ছে, তার জন্য মেনলি আরও দিচ্ছিলাম না। সকালে আরেকটু আগে আমরা হয়তো বেরিয়ে যেতাম, কারণ সবার দিকেই ব্ল্যাক আইস শুনে আরও পেয়েছি, ব্ল্যাক আইসও প্রচুর পেয়েছি। যাই হোক, আমরা এখন তো মিশন কমপ্লিট করলাম, সার্থক হয়েছে। তাই ঠিক আছে, চলো যেতে যেতে কথা হবে। গুরুদংমার রাইড কমপ্লিট করে এই লাচেনের হোটেলে আবার চলে এসেছি। প্ল্যান ছিল এখান থেকে আবার লাচেন যাওয়ার, তো লাচুন যাওয়ার, সরি লাচুন যাওয়ার, তো কারোর আর তেমন ইচ্ছা নেই, আজ এখানেই স্টে করে যাব লাচেনে। তো কালকের আবার নতুন প্ল্যান, সেটা আবার জানাচ্ছি। আর মোটামুটি একটা ড্রিম কমপ্লিট করে এলাম, প্রচণ্ড হ্যাপি। তো এই যে ওই পারে অনিতা, আর ওই যে NS 200, ঠিকঠাক ভালোই সার্ভিস দিয়েছে আমাদের। তো এখন ফ্রেশ হব, হ্যাপি, ড্রিম কমপ্লিট। ঠিক আছে চলো, আবার এই এখন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে আবার কথা বলছি। আমরা সন্ধেবেলা সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আগুনের সামনে একটু বসেও ছিলাম। তারপর স্থানীয় লোকদের সাথে প্রচুর আড্ডা মেরে হোটেলে ফিরেছিলাম। তো এইভাবে আমরা দিনটা শেষ করেছিলাম। তো এখনও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও,
তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।